বাজছে দুপুর তিনটে আর আমরা বেরিয়েছি, হয়েছে হবে 15-20 মিনিট লাগবে। আমরা বেরিয়েছিলাম ঘুরতে, ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব ঠিক করতে করতে সোমু বললো চলো আমাদের বাড়ির কাছেই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, তাহলে চলো আমরা তাহলে রবীন্দ্র সরোবর লেক ঘুরে আসি। বেরিয়েছি, বেরিয়ে ও দেখছে চাকাটা পাংচার হয়ে গেছে। এখন আমরা এসেছি গাড়ির গ্যারেজে, এখানে সোমু দেখালো, বলছে 15 মিনিট টাইম লাগবে, আমাদের এখন ওয়েট করতে হবে। সোমু ফার্স্টে বলছিল চলো সায়েন্স সিটি যাই, আমি বললাম ধর আজকে আর সায়েন্স সিটি যেতে ইচ্ছা করছে না, সায়েন্স সিটি গেলে অনেকক্ষণের ব্যাপার, ফিরতে ফিরতে অনেকটা সময় লাগবে, যে চলো তার থেকে কাছাকাছি আমাদের রবীন্দ্র সরোবর লেক ওখান থেকেই ঘুরে আসি, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। তো চলো ব্লগটাকেও স্টার্ট করছি, আজকের ব্লগটা কন্টিনিউ করব কালকে অবধি, কালকে যেহেতু বড়দিন, বড়দিন স্পেশাল ব্লগ স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। গাড়ি বের করতে গিয়ে দেখি যে গাড়ির এই পাশে টায়ারটা পুরো একদম মানে বসে গেছে, বুঝতে পারছিলাম না যে হাওয়া চলে গেছে নাকি লিক হয়েছে। এখানে নিয়ে এসে দেখলাম যে এটা লিক হয়ে গেছে, এই জন্য এখন এটা সারাই করতে হবে, মোটামুটি 15-20 মিনিট বসবে, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ বাজে আমরা জাস্ট ঢুকলাম আর কুট্টুস গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আমার কোলে, এখনো ওঠেনি, সোমর কোলে ঘুমাচ্ছে। আমি আগে কখনো আসিনি, প্রথম এলাম। নজরুল মঞ্চে এসেছিলে? নজরুল মঞ্চে এসেছি, মানে রবীন্দ্র সরোবর লেকে আসিনি ঘুরতে, আমাদের বাড়ির এত কাছে আসিনি। তাই হয় এই যে বলে না কি গৃহ যদি ভিক পায় না নাকি, মানে বাড়ির কাছে জিনিসগুলো দেখা হয় না, দূরের জিনিস দেখা হয়। যেমন আমাদের আলিপুরদুয়ারের কথাই বলো, দার্জিলিং আমি একবার গেছি, তাও বিয়ের পর। দেখলাম 6টা অবধি খোলা থাকে, এখন 4:20 বাজছে। আর একটু আগে আসতাম কিন্তু রাস্তায় খুব জ্যাম, এইটুকুনি রাস্তা আসতে আমাদের অনেকটা টাইম লেগে গেল। এটাই কি লেক? একবার ঘুম ভাঙলো, ঘুম ভেঙেই তো কাঁদতে শুরু করলো আর মুখটা গোমড়া করে, এই কি দেখছিস ওইদিকে, এইদিকে 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 কি হয়েছে, ওইদিকে কি দেখছো বাবা, গাছগুলো দেখছো, এইদিকে দেখছিস তাহলে আমি এইদিকে, ওর মুডটা একটু খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে, এখন একটু হাসছে খেলছে মায়ের সাথে। ওর সবার ঠান্ডা লাগছে, ওর এত গরম সব খুলে ফেলেছে গা থেকে, দেখি ঘেমে পুরো স্নান হয়ে গেছে। আমি খুলতে চাইছিলাম না, হাতে এগুলো নিয়ে ঘুরতে হবে বলে, এই যে আমার হাতে এইগুলো রয়ে গেছে। সোমো বলছে ও ঘেমে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, খুলে দাও। হ্যাঁ মে ফটো লে দুম, নেই ফটো নেই, অ্যাকচুয়ালি হাম লোক ভিডিও বানা রে। থ্যাংক ইউ। তো এটা একটা জিনিস আর কি, সেটা আমাদের সাথে সবসময় হয়, কুট্টুস হওয়ার পর থেকে আমরা রাস্তায় বেরোলে পরেই কেউ না কেউ চলেই আসে কুট্টুসকে আদর করার জন্য, ন্যাচারালি মানে বাচ্চাদেরকে তো আদর করার জন্য আসি, আর কুট্টুস হচ্ছে একটু বেশি স্পেশাল মনে হয়। এই জন্য এখন একজন গেল, বলছিল যে ছবি তুলে দিই আপনাদের, যে না তো যাই হোক, কেমন লাগলো বলো। অনেক দিন ধরে বলছিল যে আমাকে ঢাকুরিয়া লেক নিয়ে চলো বাড়ির পাশে, সবাই এসে ঘুরে যায়, পুরোটা একই, সব পুরো একই, তো এখানেও যা দেখছো ওই পাশেও একই, সুতরাং স্পেশাল কিছু নেই, পরে আবার আসবো। আর ও আমাকে অনেকবার বলেছে আমাদের বাড়ির কাছে, তাও আমরা আসতে পারি না, ওই যেটা হয় আর কি। তো আজকে একটু ভিড় আছে আর কালকে হয়তো আরও ভিড় থাকতে পারে, যাই না। বলো কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে, যেইটুকু ঘুরলাম পুরোটা ঘুরতে পারিনি, বেশ খোলামেলা জায়গা, হাঁটার জায়গা প্রচুর আছে, ঘোরার জায়গা, দৌড়ানোর জায়গা প্রচুর আছে।
আবার প্রচুর গাছপালার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আবার কপোত কপোতিও বসে আছে, তো সেটাও একটা ব্যাপার আর কি। সৌমকে আমি আগে জিজ্ঞেস করছিলাম, বলছে না না এখানে কেউ মনে হয় প্রেম করতে আসে না। আমি ও কিছু বলতে যায়, বলো বাবা কি বলবে তুমি? আচ্ছা আমার জ্যাকেটের বোতামটাকে দেখছি। এখন সন্ধ্যে হয়ে গেছে, একেবারে অন্ধকার চারদিকে, মানে প্রায় কালো কালো হয়ে গেছে। অন্ধকার হয়নি, এবার অন্ধকার হয়ে যাবে, মানে সূর্যের দেখা নেই আর, চলে গেছে পুরো একদম। লোক সংখ্যাও কমে গেছে, তো আমরাও এবার বাড়ির দিকে যাব। ঠিক আছে, আমরা কিছু কিছু ছবি আর ভিডিও তুলেছি যেইটুকু পেরেছি আর কি, লোকজন আছে ওই জন্য অতটা তোলা যায়নি। আর কুট্টুসকে নিয়ে এখন তোলা যায় না, আমি যখনই ক্যামেরা ধরছি ও হাত দিয়ে দিচ্ছে, তো সেটা সম্ভব হচ্ছে না। চলো, খুব মজা পেয়েছি। রাত 8টা বাজে, আমরা 5:45 বাড়ি পৌঁছেছি, আর কুট্টু আসার পর থেকে আর ঘুমোয়নি। তখন ওই একবার ঘুমটা ভেঙে গেছিল, ওই জন্য সৌমা এখন চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর। আর আমি ক্রিসমাস স্পেশাল একটা কেক এখন বানাবো ড্রাই ফ্রুটস দিয়ে। চকলেট কেক বানাবো, কিন্তু কোকো পাউডার ঘরে নেই, ওই কফি দেবো আর তার সাথে একটু চকলেট দেবো দিয়ে বানাবো। কালকে ক্রিসমাস, তাই কেক বানানো চলছে। আমি বললাম এত ঝামেলা করার কি আছে, কেক কিনে নিলেই হয়, তা না বানাতে বসেছে। আবার ভিডিও করছিল, ওই যে পাশে দেখো একটা ফোন রাখা আছে, শর্ট ভিডিও। আবার এই পাশে আমি রিং লাইটটাও লাগিয়ে দিয়েছি। ওই ঘরে অ্যাকচুয়ালি কুট্টুস ঘুমোচ্ছিল, ওই জন্য ওই ঘরটায় করেনি। আরও বানাতে বানাতে কুট্টুস উঠে গেছে। এই যে এই মা কি বানাচ্ছে বাবা? কেক বানাচ্ছি, তুমি খাবে কেক? ও খাবে বলছে। কি সব করছে, এসে দেখছি আটা ময়দা সব ঢেলে দিচ্ছে। মোটেও আটা দিইনি, ময়দা দিয়েছি। তুমি এবারে ময়দাটা নিয়ে এসছো, ভালো না ময়দাটা, মন না ফুললে তোমার দোষ। কি বলে রে, কেকের যে ব্যাটারটা হয়েছিল সেটাতে দুটো কেক হয়েছে, একটা এইটা, এটা আমি একটু গার্নিশিং করেছি, দেখো খুব সুন্দর হয়েছে। আর এই কেকটা এখনো আমি এখান থেকে বের করিনি, এটা লাস্টে করলাম। কেমন খেতে হয়েছে জানি না, এখনো টেস্ট করে দেখিনি। এটা আমরা কালকে সকালবেলা টেস্ট করব, করে তোমাদের জানাবো কেমন হয়েছে। মেরি ক্রিসমাস। নাও আমাদের পুচকেকে দিয়ে এবারে কাটাবো, এবারে আমাদের সোনাই কেক কাটবে। খামচি দিয়ে দিয়েছে। এই 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 আস্তে, এই যে এই তো হয়ে গেছে, হয়ে গেছে কেক কাটা, হয়ে গেছে। এটা মায়ের জন্য। দাঁড়াও আগে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কে খাবে, আমি? তুমি খাও, কুট্টু সুমুখে একটুখানি। এই না, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। কুট্টুসের তরফ থেকেও সবাইকে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এখন অবধি চা খাইনি, ঘুম থেকে উঠেই আজকে কেক খেলাম, তবেই তো আজকে দিনটা স্পেশাল মনে হবে। আর সৌমা এখন বেরোচ্ছে আমাদের জন্য গিফট কিনতে, আমাদের শান্তা বুড়ো হয়ে গিয়ে বলেছে আমাদের দুজনের জন্যই গিফট আনবে, দেখা যাক কি আনে। আমি জানি তুমি কি আনবে। কুট্টুসের জন্য কি আনবো? তোমার জন্য চকলেট আনবো। কুট্টুসের জন্য টুপি, কুট্টুসের জন্য একটা টুপি নিয়ে আসবো, আর তোমার জন্য দুটো চকলেট নিয়ে আসবো। সকালবেলা উঠে আমাকে বলছে যে কি আনবো বললো, তোমার জন্য তো চকলেট আনিনি। আমি বলছি বিয়ের আগের বছর তো যখন বিয়ে ঠিক হয়েছিল তারপরে পটানোর জন্য কোথায় চকলেট নিয়ে দিতে চলে গেছিল, একবারে বাস ট্রেন টোপকে চকলেট দিতে চলে গেছে, আর এখন পাশে বসে আছি বলছে ও তোমার জন্য তো চকলেট কেনা হলো না। সিট রিজার্ভেশন হওয়ার আগেই লোকে সিটের খবর নেয়, একবার সিট রিজার্ভ হয়ে গেলে তারপর আর কেউ খবর নেয়। তাহলে আমিও এবার তোমার সিট রিজার্ভ হয়ে গেছে, এবার আমিও তোমার আর খবর নেব। আমরা পূজোর সময় যখন বাড়িতে যাই সিট রিজার্ভেশন হয় না, যখন পুরো আগের দিন রাত থেকে লাইন দিয়ে সিট বুকিং করি, তারপর বুকিং হয়ে যায় পর, তারপর কি আর খোঁজ নি। কুট্টুস গিফট পেয়ে গেছে শান্তার টুপি। কি হলো, চুলটা ছাড়। এর জন্য আমি চুল কখনো ছেড়ে রাখতে পারি না, ভাবলাম একটু চুলটা ছাড়বো,
চুলা ছাড়তে পারবো না, লাগছে, দেবো পিটি পিটি দেবো। আমরা একটু রেডি হয়েছি, বেরোবো এখন। দুপুর বেলা আমরা একটু ঘুমোলাম, ঘুম থেকে উঠে চা টা খেলাম, কুটুসকেও খাওয়ালাম, ওই জন্য একটু লেট হয়ে গেল, 6:45 বাজতে গেল। এবার একটু বেরোবো, চলো চুলটা তাড়াতাড়ি বেঁধে নিই আমি। টিং 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 টিং। সাথে সাথে থাবা দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার বাড়ি যাব। আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, 9:00 বাজছে, আমরা 8:45 বাড়ি ঢুকেছি। ঢুকে চেঞ্জ টেঞ্জ করে আমি একটু শুয়ে পড়েছি, মাথাটা হালকা হালকা ব্যথা করছিল বলে। ঘরে ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে হালকা হাওয়া আছে। তবে কলকাতা এবারে বড়দিনে সেরকম ঠান্ডা পড়েনি, অন্যবার মনে হয় এর থেকে বেশি ঠান্ডা লাগে, তাই না? আর সৌম বল, কালকে বলছিল যে বড়দিনটা আমাদের উৎসব নয়, তো আজকে ওকে বেরিয়ে বলছি দেখো কলকাতায় পুরো উৎসব, চারিদিকে এত লাইটিং, এত লোকজনের ভিড়। তোমাদের দেখালাম আমরা অ্যাক্রোপলিসে গেছিলাম, সব শপিং মল গুলো এত সুন্দর সাজিয়েছে, সবাই বেরিয়েছে পুচকে পাচকা নিয়ে। আমি ভাবছিলাম কুট্টুস এত ছোট, ওকে নিয়ে বেরোবো, কুট্টুসের থেকে কত ছোট বাচ্চাকে দেখি সেই শান্তার ড্রেসগুলো পরিয়েছে, একদম লাল জামা, লাল প্যান্ট, লাল জুতো, শান্তার টুপি সাজিয়ে নিয়েই মা বাবারা বেরিয়ে পড়েছে। তোমার এখন কুট্টুসকে একটু ঘুম পাড়াবে, আর আমি এখন কুট্টুসের জন্য ডিনার বানাবো, ওর জন্য একটু আলু সিদ্ধ ভাত ডাল প্রেশারে বসাবো। আর আমরা খেয়েছি, এখন পুরো পেট ভর্তি, ইচ্ছা হলে খাবো না হলে শুয়ে পড়বো। তো চলো আজকের এই বড়দিনের স্পেশাল ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।